অ্যালায়েন্সে যুক্ত হয়েছে। আমরা সফরের শুধু শুধু লাভ দিয়েছি, সেসব বিস্তারিত আমরা বলতে চাই না। আর সেই সাথে আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট, সেটাকে আমরা আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে উন্নত করার পদক্ষেপ নিয়েছি, সে প্রজেক্টের কাজ আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের সিলেট, কারণ আমাদের প্রবাসীরা তারা বেশি অনেকে বেশিরভাগই সিলেট থেকে বিদেশে, সিলেট অবশ্য এগুলো আমাদের বাগেশ্বর অনেক এলাকা থেকে আছে, তবু এক সময় সিলেট থেকে সব থেকে বেশি তারা যাতায়াত করতেন। তাই সেখানে আমরা সিলেটকেও আরো উন্নত করে দিচ্ছি। এই জন্য করে দিচ্ছি যে শুধু সিলেট শুধু আমরাই ব্যবহার করবো না, আমাদের পরিপার্শ্ব অন্যান্য দেশগুলি তারাও ব্যবহার করতে পারবে। যেমন আমাদের নেপাল, ভুটান বা ইন্ডিয়াও ব্যবহার করতে পারবে, আবার সিলেটও ব্যবহার করতে পারবে। আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টটাকে আমরা আরো উন্নত করে দিচ্ছি। সেই সাথে আমরা কক্সবাজার পৃথিবীর সব থেকে দীর্ঘ সমুদ্র সৈকত, এত বড় সমুদ্র সৈকত মানে সোজা লম্বা মানে সি বিচ, সেটা আবার বড় খবর, অর্থাৎ স্যান্ডি বিচ 80 মাইল, তার মানে কত, 120 কিলোমিটার দীর্ঘ স্যান্ডি বিচ, অর্থাৎ বালুকভা বীজ পাওয়া কিন্তু খুব সন্তোষের সেখানে ছাত্রগুলি পথ থাকে। এই যে পর্যটনের একটা বিশাল সম্ভাবনা আমাদের, সেই জায়গাটা আমাদের উন্নত করা। আর সেই সাথে সাথে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে আছি, ওই এয়ারপোর্টটাকে অত্যন্ত আধুনিক উন্নত মানের আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তৈরি করবার আমাদের পরিকল্পনা এবং কাজ আমরা শুরু করে দিচ্ছি, কিছু কাজ আমরা করেও যাচ্ছি। এইভাবে বাংলাদেশকে দিয়ে তার প্রার্থনা আমাদের আভ্যন্তরীণ, যেমন আমাদের বরিশাল বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, যেটা একটা বন্ধই হয়ে গেছিল, আমরা একে একে সেগুলো চালু করে দিয়েছি। সৈয়দপুর তো খুব ভালোভাবে চালু আছে এখনো, পাশাপাশি আমাদের খানজাহানি অর্থাৎ বাগেরহাট, কারণ আমাদের দক্ষিণ অঞ্চলটা আমরা উন্নত করছি, সেখানে একটা এয়ারপোর্ট করার পরিকল্পনা আমাদের রয়েছে। এবার সারা বাংলাদেশে আমরা একটা আকাশপথেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যেমন নৌপথ, সড়কপথ, আকাশপথ, তিন ধরনের যোগাযোগ ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। যোগাযোগ ব্যবস্থা যত সহজ হবে দেশের অর্থনীতি তত গতিশীলতা পাবে, উন্নত হবে, মানুষের যাতায়াতেরও সহজ হবে। পাশাপাশি রেলপথ আমরা ব্যাপকভাবে রেলের সংস্কার করা এবং রেলকে উন্নত করা, নতুন নতুন রেল লাইন করা, নতুন জায়গায় যাওয়া, এবং যেসব দেশ যেটা আমাদের রেললাইন ছিল সেটা তো রেললাইন করে দিচ্ছি, এবার পুরো রেল যোগাযোগটা আমরা করে দিচ্ছি। যোগাযোগ করার মধ্য দিয়ে আমরা দেশের কাজ করে দিচ্ছি। পাশাপাশি আমাদের বিমানে যে জেট ফুয়েল আমরা সরবরাহ করি, সেটা আমরা পাইপলাইনের মাধ্যমে যাতে আমাদের হজর সাজার বিমানবন্দর আসে সে ব্যবস্থা করে দিচ্ছি, পাইপলাইনের কাজ আমরা শুরু করছি। এভাবে আমরা বিভিন্নভাবে কাজ করে দিচ্ছি এবং আমাদের বিমান যাতে বিভিন্ন দেশে যেতে পারে তার জন্য আলোচনা হচ্ছে। বিমানের নিরাপত্তা, বিমানের সেবা, বিমানের সব দিক থেকে যে বিমান উন্নত হয় তার জন্য যথাযথভাবে আমরা কাজ করে যাচ্ছি, এবং আন্তর্জাতিক সংস্থার চাহিদা অনুযায়ী আইনগুলি যথেষ্টভাবে প্রণয়ন করেছে, আইন আমরা পাশ করে দিয়েছি যাতে করে আমাদের বিমান আমরা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাতে পারি, আর বাংলাদেশে কোন দেশ থেকে যেন বিমান আসতে পারে, যেতে পারে, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। এবং ঢাকা এয়ারপোর্টে যেটা হজরত শাহজালাল এয়ারপোর্ট, সেখানে আমরা ধার টার্মিনালের নির্মাণ কাজ শুরু করেছি, তাতে যাত্রী সেবা আরো বৃদ্ধি পাবে। সেখানে কাজে আমরা যদি পানি সম্পদ দেখি বা আমাদের বা এয়ারলাইন্স বা বিমান আমাদের যোগাযোগটা দেখি সব কিছু সত্যি, কিন্তু আমাদের পর্যটনটা অনেক সত্যি, একটা একটা ব্যবসা বাণিজ্য সত্যি, আর ব্যবসা বাণিজ্য আরো উন্নত হতে পারবে সেদিকে দৃষ্টি দিয়ে আমরা এই সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের এয়ারলাইন্সকে, কারণ আজকে দেখলাম আমরা যে আমেরিকার সাথে একটা চুক্তি হয়েছে যেখানে আমাদের বিমান যেতে পারবে,
আমরা যখন বই বিমানগুলো কিনি তখন থেকে এটা একটা প্রচেষ্টা ছিল যে আমরা যেন আমেরিকা আমাদের বিমান নিতে পারি বা আমরা একটা যোগাযোগ করবো সেখানে আমাদের অনেক বাঙালিরা বসবাস করে। সেই জন্য আমাদের এটাই ছিল যে আমাদের অন্যান্য দেশগুলিতে যেন আমাদের বিমান যায়। আর আমি সেভাবে বিমান কিনে হচ্ছে যে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট করতে পারি, ঢাকা থেকে নিউ ইয়র্ক, ঢাকা থেকে টরন্টো, ঢাকা থেকে টোকিও, ঢাকা থেকে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে যেন সরাসরি আমরা যেতে পারি সে ধরনের আধুনিক কিছু বিমানও আমরা ইতিমধ্যে ক্রয় করে ফেলেছি। কাজে আমাদের এখন সকলের সাথে একটা সমঝোতা করে আমাদের এই শিল্পটাকে আরো উন্নত করতে হবে এবং এই যোগাযোগটা বাড়াতে হবে। পাশাপাশি আমাদের আগারগাঁও শিল্পাটা নগরে পর্যটন ভবন, হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর সম্মুখে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়া, বিমানবন্দরের অভ্যন্তরস্থ বঙ্গবন্ধু কর্নার এবং সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজে আমি শুভ উদ্বোধন ঘোষণা করি। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।